নদরগাপরের খবরে মিনাখা বিডিও অফিসের সামনে বিক্ষোভ গ্রামীণ সম্পদ কর্মীদের, টাকা হাতানোর অভিযোগ বিআরপি কর্মীদের, বিডিওর বিরুদ্ধে অভিযোগ কর্মীদের। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, মিনাখায় বিডিও অফিসের সামনে বিক্ষোভ গ্রামীণ সম্পদ কর্মীদের। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অর্ণব মৈত্রর কাছ থেকে। অর্ণব, কি পরিস্থিতি এই মুহূর্তে এবং কোন দাবিতে এই বিক্ষোভ? দেখো সম্মানিত, আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি মিনাখা বিডিও অফিসে যে প্রধান গেট, সেই গেটের সামনে বিআরপিদের কর্মীদের বিক্ষোভ। তাদের একটা মাত্র দাবি, তাদের যে যে মাইনে, তাদের যে যে দৈনিক যে মাইনে, সেই মাইনে কিন্তু হাতিয়ে নিয়েছে জয়েন্ট বিডিও এবং বিডিও, এমনটাই দাবিতে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। ক্যামেরা পার্সন সেই ছবি কিন্তু দেখাচ্ছে, তারা কিন্তু প্রধান গেট আটকে একদম তারা কিন্তু বিক্ষোভে সামিল হয়েছে। মিনাখার যে শতাধিক যে বিআরপি কর্মী রয়েছে, সে বিআরপি কর্মীরা ইতিমধ্যে কিন্তু গেট কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। ইতিমধ্যে একটা বিআরপি কর্মী শুনবো কি এবং ফোন রিচার্জের টাকার জন্য, যেহেতু আমাদের অ্যাপসে ফোনেই কাজ, তার জন্য ফোন রিচার্জের জন্য মাসে 200 টাকা করে ধার্য করা হয়েছে। তো আমাদের 50 দিনের 10,000 টাকা, 200 টাকা করে আমাদের প্রত্যেক দিন পিছু, মানে রোজ পিছু, প্রত্যেক দিনের রোজ পিছু 200 টাকা। এবং হচ্ছে আমাদের 30 দিনই কাজ, আমরা রোজ ঝড় জল বৃষ্টিতে কাজ উপেক্ষা করে কাজ করি, আমাদের কোনো ছুটি নেই। আর প্রায় 7 মাস পরে আমাদের 50 দিনের টাকা দেওয়া সত্ত্বেও আমাদের এক একজনের প্রায় 15 দিন, 16 দিন, 20 দিন, 25 দিন, 1 মাস, কারোর 1 মাসেরও টাকা কেটে নেওয়া হয়েছে। এবং বিক্ষোভ কেন মূলত দাবিটা কি? আমাদের মূলত দাবি এই যে, মানে আমরা যে ছুটি করছি, ছুটি ছাড়া যে এক্সট্রা মাইনেটা কাটা হচ্ছে সেটা যেন কাটা না হয়, এবং আমাদের যে মাইনে কাটা হয়েছে সেটা অবিলম্বে ফেরত চাই আমাদের। এবং আমরা অবিলম্বে যারা যারা এর পিছনে যুক্ত আছে তাদের প্রত্যেকের পদত্যাগ চাই। জয়েন্ট বিডিও আমাদের এমনকি বাবনপুকুর জিবি সুপারভাইজারের সঙ্গে কথা পাচ্ছে, পুরোটাই আমাদের আমাদের সামনে নিয়ে আসতে হবে, আর এই টাকা আমাদের পুরো ফেরত দিতে হবে যতটা টাকা কাটা হয়েছে। আমাদের এই যে বিক্ষোভ কতক্ষণ চলবে? একদম সভাপতিরা দেখতে পাচ্ছ, যারা তাদের এই সমস্যা যতক্ষণ না সমাধান না হবে ততক্ষণ ধরে তারা কিন্তু বিক্ষোভ দেখাবে। ইতিমধ্যে কিন্তু বিআরপি কর্মীদের সেই বিক্ষোভ তুমি একদম দেখতেই পাচ্ছ, একদম যে শতাধিক যে যে বিআরপি কর্মী আছে তারা কিন্তু একদম পুরো প্রধান গেট আটকে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। একটু আগে তারা কিন্তু বিডিও এবং জয়েন্ট বিডিও যে ঘর, সেই ঘরের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছিল, তারপর তারা বিডিও অফিসে যে প্রধান গেট, সেই গেটের সামনে তারা আপনারা চলে এসে যে শতাধিক যে বিআরপি, নজর রাখো শেষমেশ কি হয় সেদিকে নজর থাকবে আমাদেরও। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।